হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গল্পের রামধনু আমি সন্দীপা ফিরে এসেছি কালো পর্দার ওদিকের তৃতীয় পর্ব নিয়ে গল্প শোনাবার আগে শুধু মনে করিয়ে রাখি যদি আমার গল্প এবং গল্প পাঠ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালো পর্দার ওদিকের তৃতীয় পর্ব অমিত পরীক্ষা দিয়ে সন্ধেবেলা বাড়ি ফিরেই জিজ্ঞেস করল ছোট মা দিপুরা ফেরেনি মা দাঁড়িয়েছিলেন বারান্দায় মুখে একটু দুশ্চিন্তার ছায়া অমিতকে দেখে সেটা মুছে ফেলার চেষ্টা করে বললেন না রে এখনও তো এলো না বর্ধমানের ট্রেন কটায় আসে অমিত যে আমার বোতাম খুলতে খুলতে বলল সারা দিন অনেক ট্রেন আসে ওদের তো দুপুরের মধ্যে পৌঁছে যাওয়া উচিত ছিল মা চুপ করে রইলেন অমিত আবার জিজ্ঞেস করল কাকা কেমন আছেন আজ অনেকটা ভালো দুপুরে নিজেই হেঁটে হেঁটে বাথরুমে গেলেন হ্যাঁ রে অমিত আজ ট্রেনের কোনো গন্ডগোল হয়নি তো প্রায়ই তো কী সব গোলমালে ট্রেন আটকে যায় সেরকম কিছু শুনিনি তো কাকিমা আমাদের কলেজের অনেক ছেলেই তো ট্রেনে আসে সবাই আজ এসেছে দীপ্তেন্দু আসে শক্তিগড় থেকে তার সঙ্গেও দেখা হলো ট্রেনের কিছু গোলমাল হলে নিশ্চয়ই সে বলতো তোর কাকা বড্ড ব্যস্ত হয়ে পড়েছেন জানিসই তো দীপুটা একটু পাগলাটে স্বভাবের কোথায় না কোথায় চলে যায় ইরানি তো সঙ্গে আছে ও ঠিক বকে বকে দীপুকে সামলে রাখতে পারবে রঘু কি বলেছে ওরা আজ সকালেই ফিরবে বলছিল তো তাই তো বলেছিল রঘু রঘু শোনতো এদিকে অমিতের ডাক শুনে রঘু রান্নাঘর থেকে বেরিয়ে এলো ওদের কথাবার্তা সে শুনেছিল অমিত কিছু জিজ্ঞেস করার আগেই সে বলল আমি তো আসতে চাইনি দিদিমণি আমাকে ধমকে পাঠিয়ে দিলেন আমি থাকলে বড়বাবুকে ঠিক খুঁজে বার করতুম মা জিজ্ঞেস করলেন তুই যখন চলে এলি তখন তোকে ওরা কি বলে দিয়েছিল আজ ফেরার কথা বলেনি ইরানি দিদিমণি বলেছিল কিন্তু দীপু দা কিছু বলেনি ইরানি তো বলেছিল ঠিক আজ ফিরবে তাহলে এলো না কেন রাতিরে কি হয়েছে কে জানে ও জায়গাটায় ভূত আছে অমিত বলল চুপ বাজে কথা বলিস না রঘু চোখ কুচকে মাথা নেড়ে বললো আমায় বক আর যাই করো আমি তবু বলবো ও জায়গাটায় ভূত আছে মা বললেন তুই দিনের বেলা গেলি দিনের বেলাতেই ফিরে এলি তার মধ্যে কি তুই ওখানে ভূত দেখে ফেললি রঘু বলল দেখতে হবে কেন জায়গাটাতেই ভূত ভূত গন্ধ বাজ পড়ে পুকুরের জল শুকিয়ে যায় যখন তখন বৃষ্টি নামে এই যে মাত্র এইটুখানি জায়গা জুড়ে এক কুড়ি বলে একটা লোক আছে তাকে দেখলেই মনে হয় ভূতের মন্তর জানে অমিত বলল, এক কুড়ি তোকে দেখে আবার কিছু মন্তর টন্তর পড়েনি তো রঘু বলল আমায় কিছু করতে পারবে না এই দেখছো না আমার গলায় এই মাদুলি রয়েছে আমাদের গ্রামের মা কালীর মন্দিরের মাদুলি আমাদের মা কালী খুব জাগ্রত অমিত বলল, আমি তো তোর গা থেকে ভূতের গন্ধ পাচ্ছি কদিন চান করিসনি মা বললেন হ্যাঁ রে রঘু ওরা এলো না কেন সকালবেলা বেরুলে তো এতক্ষণে পৌঁছে যাবার কথা রঘু বলল একটা কথা বলেন তো মা দিদিমণিদের ওই ভূত উড়ে জায়গায় রাত্রিবেলা থেকে যাওয়ার দরকারটাই বাকি ছিল রাত্রিরে কি ওনারা বনে জঙ্গলে জ্যাঠাবাবুকে ঢুঁড়তে যাবেন ওই এক করি যা একখানা কথা বলেছিল না তা তো আপনাদের বলিনি। কি বলিস নি কি বলেছিল এক করি। সে কথা শুনলে আপনারা আরও ভয় পেয়ে যাবেন আচ্ছা পাজি ছেলে তো কি বলেছিল বল ওই এক করি বলেছিল ওখানকার গাছগুলো নাকি কথা বলে অমিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল হ্যাঁ এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না মিথ্যে কথার ডিপো একটা রঘু বলল আমি মিথ্যে কথা বলি মোটেই না মা কালী দিব্যি বলছি মা ধমক দিয়ে বললেন এই তোকে বলেছি না যখন তখন ঠাকুর দেবতার নামে দিব্যি কাটবি না অমিত বলল আমি ওখানে কত দিন থেকেছি চমৎকার জায়গা রঘু তবু বলল ওখানকার নেবু বাগানটার মধ্যে একটা পাগলকে দেখেছিলুম সে তো গাছপালার কথা শুনে শুনেই পাগল হয়ে গেছে অমিত বলল মুর্শেদ মাস্টার তবে তাকে আমি চিনি সে ওই রকমই দোতলার ঘর থেকে বাবা রঘুর নাম ধরে ডাকলেন তারপর চেয়ে চিয়ে জিজ্ঞেস করলেন রঘু কার সঙ্গে কথা বলছিস অমিত ফিরেছে মা বললেন রঘু তুই যা বাবুকে গিয়ে বল অমিত যাচ্ছে একটু পরে রঘু চলে যেতেই মা বললেন কি হবে এখন অমিত তোর কাকা যে বড্ড উতলা হয়ে পড়েছেন অমিত ভুরু দুটো কুচকে পড়ল এমন বিচ্ছিরি সময় আমার পরীক্ষাটা পড়ল বাবার কোনো খবর নেই ইরানি আর দীপু গিয়েও ফিরল না কাকিমা আমার ভীষণ খারাপ লাগছে মা বললেন দীপুটা পাগলাটে হলেও ইরানি তো বুদ্ধিশুদ্ধি আছে ওর তো ফিরে আসা উচিত ছিল ওদের আবার কোনো বিপদ হয়নি তো অমিত বলল ওখানে মধুদা আছে কেষ্ট আছে তারা খুব বিশ্বাসী তারা থাকতে ওদের কোনো বিপদ হতে পারে না কাকিমা আমি আজই সাড়ে সাতটার ট্রেনে চলে যাব পরীক্ষাটা নষ্ট করবি চল তোর কাকাকে বলি যদি আর কারুকে পাঠানো যায় অমিতের সঙ্গে কথা বলবার জন্য ব্যস্ত হয়ে বাবা খাট থেকে নেমে দরজা পর্যন্ত হেঁটে চলে এসেছেন মা এসে বললেন তুমি এর মধ্যেই এত হাঁটাহাঁটি শুরু করলে কেন প্রিয়তোষবাবু তোমায় বিশ্রাম নিতে বলেছেন বাবা বললেন তোমাদের কথা শুনেই তো দীপু আর ইরানিকে পাঠাতে রাজি হলুম আমার নিজেরই যাওয়া উচিত ছিল রঘুর মুখে তো শুনলে যে ওরা ওখানে গিয়ে দাদার কোনো খোঁজ পায়নি নিজেরা সর্দারি করে থেকে গেছে এখন কিসের থেকে কি হয় অমিত বলল কাকামনি আমি বরং চলে যাই আজ একটা পরীক্ষা নষ্ট হলে কি আর হবে বাবা বললেন তুই গিয়েই বাকি করতে পারবি আমি না গেলে কোনো কাজ হবে না এক কাজ কর একটা গাড়ি ভাড়া করতে পারবি মেমারি আর কতটাই বা দূর গাড়ি করে যাব সব খোঁজ খবর নিয়ে কাল সকালের মধ্যে ফিরে আসব মা বললেন তুমি যাবে এই শরীরে তারপর তুমি নিজেই একটা কিছু বিপদ ঘটাবে আমার দাদার বাড়িতে খবর পাঠাচ্ছি ওখানে কারোকে না কারুকে পাওয়া যাবে নিশ্চয়ই এমন সময় জুতো মশমশিয়ে উপরে উঠে এলেন পরিতোষ ডাক্তার তাকে দেখে সবাই একসঙ্গে চুপ করে গেল পরিতোষ ডাক্তার হালকা সুরে বললেন কি ব্যাপার কি গোপন কথা হচ্ছিল আমায় দেখে থেমে গেলে মা বললেন দীপু আর ইরানি আজও ফেরেনি পরিতোষ ডাক্তার তিনজনের মুখের দিকে তাকালেন এবারই সবাই তার আত্মীয়ের মতন তিনি বুঝতে পারলেন ঘটনার গুরুত্ব দীপু আর ইরানি দুজনেই এখনো ছেলে মানুষ তারা বর্ধমানের গ্রামে আগের দিন গিয়েও ফিরে আসেনি বারবার বলে দেওয়া হয়েছিল একদিনের মধ্যে ফিরে আসতে ওরা তো জানে ঠিক সময়ে না ফিরলে বাড়ির সবাই কত চিন্তা করবে তবু যখন ফেরেনি তখন নিশ্চয়ই কোনো কারণে আটকে গেছে বাবা বললেন শোনো পরিতোষ এভাবে বিছানায় শুয়ে শুয়ে দুশ্চিন্তা করলে হার্ট অ্যাটাক হয়ে যাবে আজ তো অনেকটাই ভালো আছি হাঁটতেও পারছি সেই জন্য আমি অমিতকে বলেছি একটা গাড়ি ভাড়া করতে সেই গাড়ি নিয়ে আমি নিজেই যাব বর্ধমান পরিতোষ ডাক্তার গম্ভীরভাবে বললেন গাড়ি ভাড়া করতে হবে কেন আমার গাড়ি তো আছে অরুণ তুমি একাই যাবে কেন আমি তোমার সঙ্গে যেতে পারি না বাবা বললেন তুমি যাবে তোমার টুগি দেখা আছে তুমি ব্যস্ত মানুষ পরিতোষ ডাক্তার বললেন মনে করো আমার নিজের দাদা দূরে কোথাও অসুস্থ হয়ে পড়েছেন আমার ভাইপু ভাইজিরা তার খোঁজ নিতে গিয়ে ফিরছে না তাহলেও কি আমি নিজের কাজের ব্যস্ততার কথা ভেবে সেখানে যেতুম না বাবা বললেন তাহলে চলো পরিতোষ ডাক্তার বললেন যাব দরকার হলে নিশ্চয়ই যাব তার আগে আর একটা চেষ্টা করা যেতে পারে সেটা এই মাত্র আমার মনে পড়ল পুলিশের একজন বড় কর্তার সঙ্গে আমার চেনা আছে আমাকে খুব খাতির করেন তাকে একবার বলে দেখি পুলিশ সূত্রে ওখানকার স্থানীয় থানা থেকে কোনো খবর আনানো যায় কি না অমিত বলল তাতে তো অনেক সময় লেগে যাবে ডাক্তার বললেন কেন সময় লাগবে ওখানকার লোকাল থানায় ফোন করলেই জানা যাবে অমিত বলল আমাদের অধিককার থানায় টেলিফোন নেই ছোট থানা গাড়িও নেই ডাক্তার বললেন এমনি সাধারণ টেলিফোন না থাকলেও রেডিও টেলিফোন থাকবেই তা দিয়ে কাছাকাছি বড় থানার সঙ্গে যোগাযোগ রাখতে পারে আগে একবার আমি বাঁকুড়ার এক গ্রামে একটা জরুরি খবর পাঠাবার জন্য পুলিশের কাছ থেকে এই সাহায্য পেয়েছিলুম এক ঘন্টার মধ্যে খবর পৌঁছে গিয়েছিল অমিত তুমি ওখানকার থানার নামটা লিখে দাও তো আমাকে তোমার বাবার নাম গ্রামের নাম সব লিখে দাও অমিত একটা কাগজ নিয়ে লিখতে লাগলো ডাক্তার বললেন শোনো অরুণ আমি চেম্বারে গিয়ে এক্ষুনি ফোন করছি এর মধ্যে আমার আজকের কাজ যা আছে তাও সেরে নিচ্ছি এক ঘন্টার মধ্যে যদি কোনো খবর না আসে তাহলে আমার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব তুমি মোটামুটি তৈরি হয়ে থেকো পরিতোষ ডাক্তার ব্যস্তভাবে চলে যেতে যেতেও সিঁড়ির কাছে ফিরে দাঁড়িয়ে মাকে বললেন শোনো বৌদি তুমিও মোটামুটি তৈরি হয়ে নাও আমি আর অরুণ যদি তোমাকে এখানে রেখে চলে যাই তাহলে তুমি যে সারাত ঘুমোতে পারবে না তা জানি সুতরাং তোমাকেও সঙ্গে নিয়ে যাওয়াই ভালো অমিতের পরীক্ষা তাকে তো থাকতেই হবে পরিতোষ ডাক্তারের এক ঘন্টার মধ্যে খবর দেওয়ার কথা ছিল কিন্তু দেড় ঘন্টা কেটে গেল তবু তার কাছ থেকে কোনো খবর এলো না বাবা উতলা হয়ে রঘুকে পাঠালেন তার চেম্বারে রঘু ফিরে এসে খবর দিল ডাক্তারখানা বন্ধ ডাক্তারবাবুর গাড়িও সেখানে নেই বাবা আর ইতিমতন অবাক হয়ে গেলেন কোনো জরুরি কল পেয়ে চলে যেতে হলো পরিতোষ ডাক্তারকে কিন্তু চেম্বার তো কাছেই যাওয়ার আগে সে কথা জানিয়ে যেতে পারতেন নিশ্চয় পুলিশের সাহায্য নিয়ে ওয়ারলেসের খবর আনবার কথা ছিল তারও যে কি হলো তা বোঝা গেল না বাবা ঘন ঘন ঘড়ি দেখছেন আর রাস্তার ধারে জাল লাগিয়ে দাঁড়াচ্ছেন মায়ের মুখখানা আরও কুচি মুচি হয়ে গেছে মায়েরা সবসময় বেশি বিপদের কথা চিন্তা করেন তো মা ঘরে ঢুকে বললেন তাহলে পুলিশের কাছ থেকে নিশ্চয়ই কোনো খারাপ খবর এসেছে না হলে উনি এলেন না কেন বাবা বললেন তুমি বেশি ব্যস্ত হইও না পরিতোষ ঠিকই আসবে বলতে বলতেই বাবা ছুটে গেলেন বারান্দায় রাস্তায় একটা গাড়ি থামার শব্দ হলো কিন্তু সেটা ট্যাক্সি পাশের বাড়ি থেকেও এসেছে আরও আধ ঘন্টা বাদে এলো একটা পুলিশের গাড়ি সেই গাড়ি থেকে নামলেন পরিতোষ ডাক্তার আর একজন অচেনা ভদ্রলোক তিনি পড়ে আছেন সাধারণ প্যান্ট শার্ট দেখলে পুলিশ বলে মনেই হয় না ওপরে এসে পরিতোষ ডাক্তার আলাপ করিয়ে দিলেন ইনি হচ্ছেন রমেন সরকার ডিআইজি ক্রাইম আমার দেরির জন্য চিন্তা করছিলে তো জানোই তো টেলিফোনের কি অবস্থা কিছুতেই লালবাজারের কানেকশন পাচ্ছিলুম না তাই নিজেই চলে গেলুম লালবাজারে সেখান থেকে অনেক চেষ্টা করা হলো মেয়েমারি থানাকে ধরার বাবা জিজ্ঞেস করলেন কিছু খবর পাওয়া গেল রমেন সরকার বললেন মেমারি থানাকে পেয়েছি কিন্তু ওখান থেকে আপনার গ্রাম ওই যে কি নাম যেন ঘোড়াডাঙ্গা সেখানকার থানাটা আর কিছুতেই ধরা যাচ্ছে না বোধ ওদের যন্ত্রটা খারাপ মেমারি থানা থেকে ওদিককার খবর বিশেষ কিছু বলতে পারল না তবে ঘোড়াডাঙার দিকে নাকি আজ দুপুরের দিকে খুব ঝড় হয়েছে অনেকগুলো বাড়ি ভেঙে পড়ে গেছে বাবা বললেন নভেম্বর মাসে ঝড় রমেন সরকার বললেন তাই তো শুনলাম বাবা বললেন ওদের যখন খবর পাওয়া গেল না তাহলে তো যেতেই হয় আর দেরি করার কোনো মানে হয় না পরিতোষ তুমি তাহলে কি ঠিক করলে ডাক্তার বললেন শোনো অরুণ সব ঘটনাটা আমি রমেন বাবুকে বলেছি ইনি কি পরামর্শ দিচ্ছেন শোনো রমেন সরকার বললেন ঘটনাটা ঠিক বোঝা যাচ্ছে না একজন বয়স্ক লোক নিরুদ্দেশ হয়ে যাবেন কেন তারপর আপনার ছেলে মেয়েদের পাঠালেন ওদের পাঠাবার আগে একবার আমাদের খবর দেওয়া উচিত ছিল জানেন তো আজকাল প্রায়ই ট্রেনে ডাকাতি হয় আপনার মেয়েরা যে সময়ে গেছে প্রায় সেই সময়ে সেদিন বর্ধমান লাইনে একটা ট্রেন ডাকাতির চেষ্টা হয়েছিল বাবা বললেন ট্রেন ডাকাতি ওরা নির্ঘাত ডাকাতের পাল্লায় পড়েছে শেষ পর্যন্ত ঘোড়াডাঙ্গায় পৌঁছতেই পারেনি দরজার কাছে দাঁড়িয়ে মা সব কথা শুনছিলেন তিনি বললেন তুমি সব ভুলে গেলে নাকি রঘু ওদের সঙ্গে গিয়েছিল না রঘু তো গ্রাম পর্যন্তই ওদের সঙ্গে গিয়েছিল বাবা বললেন ও হ্যাঁ তাই তো রঘু কি ট্রেন ডাকাতির কথা বলেছিল মা বললেন হ্যাঁ বলেছিল বিশ্বাস করিনি ও যা বানিয়ে বানিয়ে অদ্ভুত কথা বলে রমেন সরকার বললেন আপনারা আজ রাত্রিরেই যাওয়ার কথা ভাবছিলেন তো আমার মতে আপনাদের সবার যাওয়ার দরকার নেই তাছাড়া আপনি এখনও পুরোপুরি সুস্থ হননি আমাকে বিশেষ কাজে বর্ধমানে যেতে হবে আজ রাত্রিরেই সাড়ে দশটার সময় রওনা দেব আমার জিপেই আপনারা একজন কেউ যেতে পারেন কেউ না গেলেও অবশ্য চলে আমি নিজে গিয়ে আপনাদের ছেলেমেয়ের খোঁজ নিয়ে আসব ডাক্তার বললেন এর চেয়ে ভালো ব্যবস্থা আর হতে পারে না রমেনবাবু নিজেই যখন যাবেন বলছেন বাবা বললেন তাহলে আমি যাচ্ছি আমি তৈরি আছি এক্ষুনি বেরোতে পারি রমেন সরকার বললেন আপনিই যাবেন ডাক্তার বললেন অরুণ তোমার তো আর এক্ষুনি যাওয়ার দরকার নেই রমেনবাবু নিজেই যখন যাচ্ছেন তোমার শরীর তো এখনও পুরোপুরি ঠিক হয়নি বাবা বললেন আমি যাব একেবারে ঠিক করে ফেলেছি বাবু যদি সঙ্গে নিতে না চান তাহলেও আমাকে যেতে হবে এক মিনিট ঘরে সবাই চুপ করে গেল তারপর ডাক্তার বললেন ঠিক আছে চলো তোমার সঙ্গে আমিও যাব বাবু আপনার গাড়িতে দুজনের জায়গা হবে নিশ্চয়ই বাবু মাথা নারলেন ডাক্তার দীপুর মায়ের দিকে তাকিয়ে বললেন বৌদি তোমার আর যাওয়া হলো না তুমি আজ রাত্রিটা না ঘুমিয়েই কাটিয়ে দাও কাল দুপুরের মধ্যেই ভালো খবর পেয়ে যাবে তৈরি টৈরি হয়ে নিতে খানিকটা সময় লাগল জিপটা স্টার্ট করলো রাত পৌনে এগারোটায় এই সময় রাস্তা ফাঁকা জিপে রমেন বাবুর একজন দেহরক্ষীও রয়েছে গাড়িটা ছুটছে খুব জোরে আর হুহু করে ঠান্ডা হাওয়া আসছে পরিষ্কার আকাশে অসংখ্য তারা বাবা বললেন এখানে এরকম আকাশ আর বর্ধমানে ঝড় বৃষ্টি হয় কি করে ডাক্তার বললেন আজকাল আবহাওয়ার কোনো মাথা মুন্ড নেই গরমকালে বৃষ্টি হয় না শীতকালে বৃষ্টি রমেনবাবু জিজ্ঞেস করলেন আচ্ছা অরুণবাবু আপনার দাদা যিনি বর্ধমানের ওই গ্রামে গিয়ে চাষবাস করছিলেন তিনি লাস্ট কবে কলকাতায় এসেছিলেন বাবা একটু ভেবে বললেন তা প্রায় বছর খানেক হবে আসল কথা কি জানেন আমার দাদা কলকাতায় আসতেই চাইতেন না গ্রামটা এত ভালো লেগে গিয়েছিল যে ওখানেই শান্তিতে থাকতেন দাদা বলতেন কলকাতার রাস্তায় এত গর্ত বাতাসে এত ধোঁয়া এর মধ্যে তোরা থাকিস কী করে ডাক্তার বললেন আমি আবার গ্রামে টামে গিয়ে দু তিন দিনের বেশি টিকতে পারি না যতই টাটকা হাওয়া থাক আর পাখি টাখি ডাকুক সন্ধ্যের পর আর কিছুই করার থাকে না বাবু বললেন আপনার দাদা এই যে নিরুদ্দেশ হয়ে গেছেন এটা শুনে আমার অন্য একটা ঘটনা মনে পড়ছে সেটাও এই বর্ধমানের দিকেরই ঘটনা ডাক্তার বললেন কি শুনি ঘটনাটা বাবু বললেন গ্রামের নামটা আমি এখন ঠিক মনে করতে পারছি না সেই গ্রামে একটা বেশ বড় স্কুল আছে পুরোনো স্কুল একসময় খুব নাম ছিল তারপর অবস্থা খারাপ হয়ে যায় স্কুলটা উঠে যাবারই প্রায় উপক্রম হয়েছিল এই সময় সেখানে একজন নতুন হেডমাস্টার এলেন ভদ্রলোকের বয়স খুব বেশি নয় বছর চল্লিশেক হবে স্বাস্থ্য খুব ভালো ছেলেদের সঙ্গে তিনি ফুটবলও খেলতেন এই হেডমাস্টার ভদ্রলোক দারুণ পরিশ্রম করে স্কুলটাকে আবার দাঁড় করালেন লোকের কাছ থেকে চেয়ে চিনতে টাকা আদায় করে স্কুল বিল্ডিংটা সারালেন ছাত্রদের কাছে খুবই জনপ্রিয় হয়েছিলেন সারা বর্ধমানে তার নাম ছড়িয়ে পড়েছিল তারপরই একটা অদ্ভুত কাণ্ড হল ডাক্তার জিজ্ঞেস করলেন হঠাৎ ভদ্রলোক উধাও হয়ে গেলেন রমেনবাবু বললেন শুনুন না ব্যাপারটা দিল্লি থেকে প্রতি বছর সারা দেশের ভালো ভালো শিক্ষকদের জাতীয় পুরস্কার দেওয়া হয় জানেন তো বছর পাচেক আগের কথা বলছি তখন আমি বর্ধমানের এসপি ছিলাম সেই বছর ওই ভদ্রলোক জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হলেন কিন্তু সেই চিঠিটা পাঠাতে গিয়ে দেখা গেল ভদ্রলোককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি অদৃশ্য হয়ে গেছেন বাবা বললেন হ্যাঁ হ্যাঁ আমার যেন মনে পড়ছে কাগজে এরকম একটা খবর দেখেছিলাম সেই সময় হেডমাস্টার মশাইয়ের নাম নারায়ণ মন্ডল না তাকে তো আর খুঁজেই পাওয়া যায়নি শেষ পর্যন্ত বাবু বললেন আমি নিজেই গিয়েছিলাম তদন্ত করতে আশ্চর্য ব্যাপার মশাই ভদ্রলোক এত সাকসেসফুল কাছাকাছি দশ বিশখানা গ্রামের সব মানুষ তাকে ভালোবাসে তিনি এমন কিছু ধনী লোক নন যে চোর ডাকাতরা তার উপর নজর দেবে তার বাড়িতে সব জিনিস যেমনটি তেমনই পড়ে আছে দেখলেই মনে হয় যেন ভদ্রলোক উঠে বাথরুমে গেছেন এক্ষুনি ফিরে আসবেন ওর বাড়িতে রান্না করা যে লোকটি ছিল সে বলেছিল যে হেডমাস্টারমশাই সন্ধ্যের পর পাশের বাগানটায় একটু বেড়াতে গিয়েছিলেন তারপর সেখান থেকে আর ফেরেননি একেবারে অদৃশ্য বাবা অস্ফুট স্বরে বললেন বাগান কিসের বাগান রমেনবাবু বললেন এমনি গ্রামের বাগান যে রকম হয় কোন রকম ট্রেসি তার আর পাওয়া গেল না গ্রামের কোনো লোক তাকে রেল স্টেশনের দিকে যেতে দেখেনি ডাক্তার বললেন আশ্চর্য রমেনবাবু বললেন সত্যি আশ্চর্য তবে এখনও একটু বাকি আছে সেই হেডমাস্টারের শেষ পর্যন্ত সন্ধান পাওয়া গিয়েছিল প্রায় তিন বছর বাদে বাবা জিজ্ঞেস করলেন খুঁজে পাওয়া গিয়েছিল রমেনবাবু বললেন হ্যাঁ হরিদ্বারে তিনি তখন সাধু মুখভর্তি দাড়ি মাথায় বাবরি চুল ওর একজন ছাত্র চিনতে পেরেছিল ছাত্রটি স্যার স্যার বলে পা জড়িয়ে ধরেছিল কিন্তু সেই সাধু তখন মৌনী বাবা হরিদ্বারের কোনো লোক তাকে একটাও কথা বলতে শোনেনি সেই ছাত্রটি তার পা ধরে অনেক কান্নাকাটি করার পর তিনি এক টুকরো কাগজে লিখে দিয়েছিলেন আমি এখন অন্য মানুষ হয়ে গেছি পুরনো পরিচয়ের কথা তুলে আমাকে আর বিরক্ত করো না দেখুন দেখি কাণ্ড তাই ভাবছিলাম আপনার দাদাও যদি এরকম বাবা বললেন না আমার দাদা হঠাৎ সাধু সন্ন্যাসী হয়ে যাওয়ার মতন মানুষ নন দাদাকে তো আমি চিনি থানার বড়বাবু ইরানিকে দেখে বললেন এই যে দিদিমণি এসো এসো তোমার ভাইটি কোথায় গেল সে আসেনি থানায় ঢুকে বড়বাবুর সামনে ট্রেনের সেই লোকটাকে দেখে ইরানি এমনই অবাক হয়ে গেছে যে প্রথমটায় সে কোনো কথাই বলতে পারল না লোকটি নিশ্চিন্তভাবে সিগারেট টানছে তার সামনে টেবিলের ওপর এক কাপ চা দ্বারকাবু এই লোকটাকে খাতির করে চা খাওয়াচ্ছেন অথচ ইরানির নিশ্চিত ধারণা হয়েছিল যে ওই লোকটা একটা ডাকাত ও ট্রেনের খুদে ডাকাতদের জব্দ করেছিল বটে কিন্তু তাদের রিভলভারটা কেড়ে নিয়ে ও চলন্ত ট্রেন থেকে পালিয়ে গিয়েছিল কেন ইরানি চুপ করে দাঁড়িয়ে আছে দেখে বড়বাবু আবার বললেন দাঁড়িয়ে রইলে কেন ভাই বসো এই তো চেয়ার আছে একজন কনস্টেবল একটা চেয়ার টেনে এনে দিল টেবিলের পাশে কিন্তু ইরানি ট্রেনের লোকটার পাশে বসতে মোটেই রাজি নয় লোকটা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে অসভ্যের মতো মিটি মিটি হাসছে ইরানি বলল আমার ভাই কথাটা শেষ করতে পারলো না হঠাৎ থেমে গেল তার চোখ চালা করে উঠেছে গলার কাছে কেমন যেন এক বাষ্প জমা হয়েছে কিন্তু ইরানি কিছুতেই কাঁদবে না এইসব লোকজনের সামনে মেয়ে হলেই যে দুর্বল হতে হবে তার কোনো মানে নেই কিন্তু দীপু দীপু হঠাৎ কোথায় চলে গেল দীপুর যদি কোনো ক্ষতি হয় তাহলে মা বাবাকে সে কি বলবে কান্নাটা চাপা দিতেই রাগ এসে গেল ইরানের সে সোজা দারোগাবুর চোখের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল আপনার আপনারা এখানে থানা খুলে বসেছেন আরাম করে চা খাচ্ছেন আর এদিকে যে কত বিপদ ঘটে যাচ্ছে তার কোনো খবরই রাখেন না বড়বাবু অবাক হয়ে ভুরু ও গোফ একসঙ্গে নাচিয়ে জিজ্ঞেস করলেন সে কি আবার কি বিপদ হলো তোমার জ্যাঠামশায়ের খোঁজ করবার জন্য তো কাছাকাছি কয়েকটা থানায় খবর পাঠিয়েছি দারোগা টেবিলের ওপর টেলিফোন দেখে ইরানি বলল আমি এক্ষুনি কলকাতায় ফোন করতে চাই বড়বাবু একগাল হেসে বললেন ওটা যে মরে গেছে দিদিমণি মাঝে মাঝেই ভাবি ওটাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে রাখব ওটার কথা ছাড়ো আবার কি নতুন বিপদ হলো বলো দেখি ইরানি বলতে গেল আমার ভাই আবার সে থেমে গেল দীপু যদি এর মধ্যে ফিরে এসে থাকে মধু কিংবা কেষ্ট সঙ্গে সঙ্গে খবর দেবে বলেছিল ট্রেনের সেই লোকটা এবারে চেয়ার ঘুরিয়ে ইরানির দিকে পুরোপুরি ফিরে জিজ্ঞেস করল তোমার ভাই ট্রেনে যাকে দেখেছিলুম সে তো খুব স্মার্ট ছেলে কি হয়েছে তার হারিয়ে গেছে ইরানি দারোগা দিকে চেয়েই বলল কাল রাত থেকে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বড়বাবু বললেন রাত থেকে মানে কত রাত থেকে সন্ধ্যেবেলাতেই তো আমি দেখে এলাম এ গ্রামে কি মানুষ চুরি ধুম পড়ে গেল আড়াই বছর এখানে পোস্টিং হয়ে গেল কোনো দিনও এরকম কাণ্ড দেখিনি ট্রেনের লোকটা আবার জিজ্ঞেস করল কি হয়েছে সব খুলে বলো তো ইরানি প্রায় ধমকের সুরে জিজ্ঞেস করল আপনি কে আপনাকে আমি বলতে যাব কেন লোকটি বলল আমার নাম খয়ের লাল ব্যাস এইটুকুই যথেষ্ট আর কিছু জানার দরকার নেই তুমি বাবুকেই সব কথা বলো আমিও শুনি বড়বাবু বললেন হ্যাঁ তুমি ক্ষয়ের সামনে সব বলতে পারো কোনো অসুবিধে নেই ইরানি কোনো মানুষের এমন অদ্ভুত নাম শোনেনি ক্ষয়ের লোকটা খুব পান খায় হাওড়া স্টেশনে যখন লোকটাকে প্রথম দেখে তখনও ঘ্যাস ঘ্যাস করে পান চিবোচ্ছিল বড়বাবু জিজ্ঞেস করলেন দিদিমণি তোমার ভাইকেও চুরি করে নিয়ে গেল কি করে তখন তুমি কোথায় ছিলে ইরানি এবারে এগিয়ে এসে চেয়ারে বসে পড়ল তার পা কাঁপছে যতবারই দীপুর কথা মনে পড়ছে ততবারই ধক ধক করে উঠছে তার বুক মুখ নিচু করে ইরানি আস্তে আস্তে বলল রাত্রিবেলা আমরা এক ঘরেই শুয়েছিলাম দরজা ভেতর থেকে বন্ধ ছিল কেউ দরজা ভাঙেনি দীপু নিজেই এক সময় উঠে গিয়েছিল বাইরে তারপর আর ফেরেনি সকালবেলা ভালো করে খুঁজে দেখেছিলে আমাকে কিছু না বলে তো ও কোথাও যাবে না মাঝরাত তীরে দরজা খুলে নিজে নিজে বেরিয়ে গেল নিশির ডাক তো এদিকে শ্মশানের কাছে এক কাপা থাকে বড়বাবুকে থামিয়ে দিয়ে খয়েরলাল জিজ্ঞেস করলো তোমার ভাইয়ের নাম দীপু পুরো নাম কি ইরানি বলল দীপাঞ্জন মুখোপাধ্যায় ক্লাস নাইনে পড়ে ওর কি প্রজাপতি ধরার শখ আছে প্রজাপতি ধরা তার মানে অনেক ছেলে প্রজাপতি খুব ভালোবাসে বড় প্রজাপতি দেখলে ধরতে যায় প্রজাপতি ধরা কিন্তু খুব শক্ত প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে হয়তো তোমার ভাই মাঠের মধ্যে পথ হারিয়ে ফেলেছে রাত্রিবেলা প্রজাপতি ধরতে যাবে রাত্রিরে কেন ভোরবেলা বেরোতে পারে ঠিক কখন সে ঘর থেকে বেরিয়েছে তা কি কেউ জানে আমাদের ঘরের সামনে এই বারান্দায় একটা বাচ্চা শোয় সে খুব সকালে উঠেছে সে দেখেছে দরজা খোলা বড়বাবু বললেন তুমি একলা একলা থানায় খবর দিতে এসেছ তুমি এই গ্রামে নতুন তোমার সঙ্গে কেউ আসেনি ইরানি চুপ করে রইল তোমাদের ওখানে রান্নার কাজ করে যে লোকটা কি যেন নাম খুব চ্যাটাং চ্যাটাং কথা বলে তাকে যে আজ সকালে থানায় আসতে বলেছিলাম সে এলো না ইরানি দুদিকে মাথা নাড়ল বড়বাবু হঠাৎ রেগে গিয়ে বললেন কেন এলো না সে আমি তাকে হুকুম দিয়ে এসেছি তারপর তিনি হুঙ্কার করে উঠলেন দরওয়াজা একজন কনস্টেবল বাইরে থেকে এসে ঠকাস করে জুতোই শব্দ করে স্যালুট দিল তারপর বলল স্যার বড়বাবু বললেন রামবাবুর বাগানে যে লোকটা রান্না করে চেনো তাকে কি নাম তার কনস্টেবল বললেন এক করে সাধু স্যার যাও এক্ষুনি তাকে নিয়ে এসো মুখের কথায় আসতে না চায় তো ধরে নিয়ে এসো জো হুকুম স্যার ইরানি বলল সে ওখানে নেই বড়বাবু বোমার মতো ফেটে পড়ে বললেন নেই এক কোড়ি ওখানে নেই কোথায় গেছে আমি তাকে থানায় আসতে বলেছিলাম ইরানি বলল আজ সকালে সে চলে গেছে সে থানা পছন্দ করে না পালিয়েছে ব্যাটা পালিয়েছে এত বড় সাহস ওর সঙ্গে নিশ্চয়ই ছেলে ধরা দলের যোগ আছে দরওয়াজা ছুটে যাও যেমন করে পারো ওকে ধরে আনো এর মধ্যে বেশি দূর যেতে পারবে না ইরানি বলল এখান থেকে কলকাতায় খবর দেবার কোনো উপায় নেই বড়বাবু বললেন একটাই উপায় আছে বাসে করে মেমারি চলে যাওয়া তারপর সেখান থেকে ট্রেনে চেপে হাওড়া তারপর লঞ্চে চেপে কলকাতায় পৌঁছে যাকে যেমন খুশি খবর দিতে পারো ইরানি বলল আমার ভাইকে এখানে ফেলে রেখে মানে কোথায় সে গেছে তা না জেনে আমি কলকাতায় চলে যাব খয়লাল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল না সেটা কোনো কাজের কথা নয় চলুন বড়বাবু আমরা আগে একবার অকুস্থলটা দেখে আসি ক্লাস নাইনে পড়া একটি স্মার্ট কলকাতা ছেলে তো গ্রামে এসে এমনি এমনি হারিয়ে যেতে পারে না বড়বাবু বললেন হ্যাঁ চলুন একবার অন দ্য স্পট এনকোয়ারি করে আসি খয়লাল বলল তার আগে একটা প্রশ্ন আপনি নিশি ডাকের কথা কি বলছিলেন বড়বাবু বললেন নিশির ডাক কাকে বলে জানেন না এক একজন তান্ত্রিক যোগী আছে তারা মাঝরাতে কোনো ছেলের নাম ধরে তিনবার ডাকে অমনি সেই ছেলে ঘুমের ঘোরে বাইরে বেরিয়ে যায় যোগীরা ধরে নিয়ে চলে যায় তাদের তারপর তারপর মানে যোগীরা তাদের ধরে নিয়ে গিয়ে কি করে সেসব আমি জানি না শুনেছি যোগীরা কোনো ছেলেকে এরকম ডেকে নিয়ে গেলে তাদের আর খুঁজে পাওয়া যায় না বড়বাবু হঠাৎ ইরানির দিকে চোখ ফিরিয়ে বললেন না না মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় সবাই হারিয়ে যায় না আমরা পুলিশরা ও সব যোগী টগিদের গ্রাহ্য করি না একবার ক্যাক করে ধরতে পারলে গারোদে ফুরে দেবো একবার হয়েছিল কি জানো আমি তখন মেদিনীপুরে একজন সাধু সেখানে খয়লাল বলল আপনার গল্পটা পরে শুনবো এখন চলুন যাওয়া যাক আগে বাগানটা দেখে আসি তারপর নদীর ধারে শ্মশানে কোন সাধু এসেছে তার কাছেও একবার যাওয়া যাবে ইরানির দিকে ফিরে খয়লাল বলল সেই যে ট্রেনে তোমাকে বলেছিলাম না আবার দেখা হবে তখন কিছু ভেবে বলিনি কিন্তু সত্যি সত্যি আবার দেখা হয়ে গেল তোমার ভাইয়ের সঙ্গেও দেখা হবে নিশ্চয়ই এই থানাতে কোনো জীবকারী নেই হেঁটে যেতে হলে তো অনেকটা সময় লেগে যাবে থানায় দু তিনটে সাইকেল আছে বড়বাবু থেকে কনস্টেবল সবাই সাইকেলেই যাতায়াত করে বড়বাবু বললেন আমি আর খয়লাল দুটো সাইকেল নিই দিদিমণিকে আমি বা খয়লাল ডাবল ক্যারি করতে পারি ইরানি বলল আমি সাইকেল চালাতে জানি আমি আলাদা যাব বড়বাবু বললেন তুমি ইয়ে মানে এই গ্রামের রাস্তা দিয়ে তুমি তো চালাতে পারবে না দিদিমণি এবেব্র রাস্তা ইরানি বলল ঠিক পারব কলকাতার রাস্তাও ভাঙা থাকে বড়বাবু বললেন কিন্তু মানে গ্রামের লোক যে তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে ইরানি রেগে গিয়ে বলল তা থাকুক না যত ইচ্ছে দেখুক তা বলে আমি সাইকেলের ক্যারিয়ারে চেপে যাব না কিছুতেই যাব না বড়বাবু বললেন এই রে সাইকেল যে মোটে দুটো দেখছি আর একটা সাইকেল আবার কোন ব্যাটা নিয়ে গেল খয়াল্লার মিটি মিটি হাসছিল এবারে সে পিচ করে খানিকটা পানের পিক ফেলে বলল হ্যাঁ আমি সাইকেল চালাতে জানি না বড়বাবু সব বিষয় বললেন হ্যাঁ তিনি এবার ইরানির দিকে আর একবার খয়েরলালের দিকে তাকাতে লাগলেন তারপর বললেন ওরে বাবা তাহলে তো আমাকে ক্যারি করতে হবে তোমাকে টায়ার না ফেটে যায় খয়ের বলল আপনার একার ওজনে যদি টায়ার না ফাটে তাহলে আমার একার ওজন আর কতটুকু আমি তো রোগা পাতলা এরপর বেশ মজার দৃশ্য হল একটা সাইকেলে দুজন বয়স্ক পুরুষ আর একটাতে কিশোরী ইরানি আসবার সময় ইরানি রাস্তা চিনে গেছে সে তাড়াতাড়ি এগিয়ে চললো তার দৃঢ় ধারণা হলো ফিরে গিয়েই দেখবে দীপু ফিরে এসেছে দীপুকে খুব একচড়ি দিতে হবে দীপু কেন এরকম চিন্তায় ফেলেছিল তাকে গ্রামের লোকেরা সত্যি হাঁ করে অনেকে দেখছে ইরানিকে ইরানি অবশ্য ভ্রক্ষেপও করছে না দেখুক যার যত ইচ্ছে একটা কথা তার মনে হল অবাক হলেই লোকের মুখ এরকম হা হয়ে যায় কেন গল্পে উপন্যাসে যে পড়ে বিস্ফারিত চোখ কিন্তু সেরকম চোখ তো সে দেখেনি কখনো জ্যাঠামশার বাগানের কাছে কারা যেন দাঁড়িয়ে আছে তাহলে নিশ্চয়ই দীপু ফিরে এসেছে ইরানি জোরে প্যাডেল চালালো না দীপু আসেনি কিছু গ্রামের লোক এসেছে বাগান থেকে কিছু কিনবার জন্য তারা জানেই না যে কদিনের মধ্যে এখানে কত কি ঘটে গেছে সাইকেল থেকে নেমেই ইরানি মধুকে জিজ্ঞেস করল আসেনি মধু মুখ কাচুমাচু করে বলল কুই না কতদিকে লোক পাঠালুম ইরানির যত রাগ হচ্ছে দীপুর ওপর তার এখনো ধারণা দীপুর কোনো বিপদ হয়নি সে ইচ্ছে করে কোথাও লুকিয়ে আছে বড়বাবু আর এসে পড়লেন একটু বাদে বড়বাবু প্রথমেই সবাইকে ধমকাতে লাগলেন এক কড়ি কেন পালিয়ে গেল সেই জন্য মধু আর কেষ্ট তো আকাশ থেকে পড়ল তারা তো দেখেছে এক কড়িকে ইরানির সঙ্গে থানায় যেতে এক কোরির ব্যাকা কথা শুনে প্রথমে ইরানিরও বেশ বিরক্ত লেগেছিল লোকটির ওপর কিন্তু আজ সকালে একসঙ্গে যেতে যেতে এক করিকে তার বেশ পছন্দই হয়েছে লোকটি অদ্ভুত হতে পারে কিন্তু খারাপ নয় বড়বাবু হোম্বিতম্বি করতে লাগলেন আর খয়ের কারুকে কিছু না জিজ্ঞেস করে লেবুবাগান পেয়ারা বাগান সব ঘুরে দেখতে লাগলো পুড়ে যাওয়া পেয়ারা বাগানটার মাটি পরীক্ষা করে দেখবার জন্য সে শুয়ে পড়ল দুবার পুকুরটাও চক্কর দিয়ে এলো একবার তারপর বলল না এখান থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না একজন বয়স্ক লোক আর একটি অল্প বয়স্ক ছেলে কেন এ জায়গা থেকে অদৃশ্য হয়ে যাবে ছেলে ধরা তো বুড়ো লোকেদের ধরে না তবে নিশির ডাকের কথাটা একটু ভেবে দেখতে হয় বড়বাবু বললেন যাহ ওটা তো কথার কথা বলেছি রামবাবু বুদ্ধিমান বয়স্ক লোক তিনি নিশির ডাক শুনে বেরিয়ে যাবেন এ কখনো হয় খয়াললাল বলল চলুন না একবার নদীর ধারে সাধুকে দেখে আসা যাক এখানে বসে থেকে তো কোনো লাভ নেই বড়বাবু ইরানিকে বললেন তুমি দিদিমণি তাহলে এখানেই থাকো আমরা সাধু বাবার সঙ্গে একটু আলাপ করে আসি ইরানি বলল না আমিও যাব বড়বাবু এরই মধ্যে বুঝে গিয়েছেন যে এই মেয়েটি যে ধরলে সহজে ছাড়বে না তিনি আপত্তি করলেন না অন্যদের বলে গেলেন দীপু যদি এর মধ্যে ফিরে আসে কিংবা তার কোনো খোঁজ পাওয়া যায় তাহলে কেউ যেন দৌড়ে নদীর ধারে গিয়ে খবর দিয়ে আসে এখান থেকে নদীর ধারে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই যেতে হবে মাঠ ভেঙে সুতরাং সাইকেল নিয়ে কোনো লাভ হবে না সাইকেল দুটো ওখানেই রেখে ওরা হেঁটে চলল ইরানি কখনো সম্পূর্ণ অচেনা লোকেদের সঙ্গে এরকম হেঁটে কোথাও যায়নি খয়লাল লোকটিকে এখনো সে বুঝতে পারছে না লোকটাকে দারোগা বাবু ওকে খাতির করছেন কেন দুটো মাঠ পেরোতেই নদী চোখে পড়ল তেমন কিছু নয় বেশ ছোট নদী জল খুব কম একটা মস্ত বড় ঝুপসি বট গাছের নিচে একটা ছোট্ট চালাঘর তার সামনে ধুনির আগুন জ্বলছে একজন গেরুয়া পড়া সাধু বসে আছেন সেখানে মাথায় চুলে জটা খোপা বাঁধা আরও দু তিনজন লোক বসে আছে সেই সাধু বাবার সামনে এই জায়গাটা বোধ হয় শ্মশান কিন্তু সে রকম কিছু ভয়াবহ মনে হয় না মরার মাথার খুলি বা হাড়টা ছড়িয়ে নেই কোথাও শেয়ার কুকুরও নেই এক কোণে কিছু পোড়া কাঠ পড়ে আছে সেটাই বোধ চিতা বড়বাবু তার দলবল নিয়ে সাধু বাবার কাছে গিয়ে দাঁড়াতেই তিনি মুখ তুলে তাকালেন না তিনি একজনের হাত দেখছেন মন দিয়ে তাই দেখতে লাগলেন অন্য লোকেরা থানার দারোগাকে দেখে বেশ হক চকিয়ে গেছে যেখানে পুলিশ সেখানেই গণ্ডগোল নিরীহ লোকেরা তার ধারে কাছে থাকতে চায় না দারোগা বাবু একবার বলে গলা খাকারি দিলেন তবু সাধু বাবা তা গ্রাহ্য করলেন না খয়লাল সাধু বাবার ঘরটা উঁকি ঝুঁকি মেরে দেখে নিল একবার নেমে গেল জলের ধারে তারপর ফিরে এসে ইরানির পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল ওই লোকটার হয়ে গেলে তুমি তোমার হাতটা একবার দেখাও তো দারোগাবাবুর কাজ টিপে ওসে সেই কথা জানালো। যে লোকটা হাত দেখাচ্ছিল সে জিজ্ঞেস করছিল তার জমি নিয়ে একটা মামলা চলছে সেই মামলায় সে জিতবে কিনা সাধু বাবা হাত দিয়ে মাথা ধরে বললেন না অপরে জমি তুমি জোর করে দখল করে নিতে চাও তোমার লজ্জা করে না লোকটির বোধহয় আরো অনেক প্রশ্ন ছিল কিন্তু পুলিশ দেখে সে আর উৎসাহ দেখালো না হাত সরিয়ে নিয়ে সে পিছিয়ে বসল খয়ের এগিয়ে এসে বলল সাধুজি এই মেয়েটির হাতটা একটু দেখে দিন না এ বড় দুঃখী মেয়ে আপনার প্রণামই আমরা দেব সাধু বাবা এর উত্তরে কিছুই বললেন না চুপ করে রইলেন খয়লাল ইরানিকে প্রায় জোর করেই বসিয়ে দিল সাধু বাবার সামনে ইরানিও কেমন যেন হয়ে গেছে সে নিজস্ব কোনো মতামত জানাতে পারল না সাধু বাবা ইরানির একটা হাত টেনে নিয়ে জিজ্ঞেস করল কি জানতে চাও বলো মা ইরানি কিছু বলবার আগেই খয়েরলাল বলল ও বড্ড বিপদে পড়েছে আপনি একটু উদ্ধার করার ব্যবস্থা করে দিন সাধুবাবা আবার জিজ্ঞেস করলেন কি বিপদ তোমার মা খয়েরলাল বলল আপনি সর্বজ্ঞ আপনি তো সবই জানেন আপনি তো ওকে দেখেই বুঝবেন ওর কি বিপদ এবারে সাধুবাবা মুখ তুললেন কটমট করে তাকালেন খয়েরলালের দিকে তারপর বেশ জোরে ধমকে সুরে বললেন তুমি ফরফর করছো কেন এ মেয়েটি কি বোবা নিজের কথা বলতে পারে না চুপ করে থাকো বড়বাবু দেখলেন তাকে কেউ পাত্তা দিচ্ছে না তিনি পড়ে আছেন পুলিশের পোশাক তার সঙ্গেই তো সবার প্রথমে কথা বলা উচিত এমনকি এই সাধু বাবা তার সামনেই তার সাগরেদকে বকে দিচ্ছে বড়বাবু বললেন এই যে ইয়ে সাধু বাবা আমি এসেছি একটা এনকোয়ারি করতে সাধু বাবা বাবুর দিকেও কটমট করে তাকিয়ে গম্ভীরভাবে বললেন আগে এই মেয়েটির হাত দেখব না আপনার কথা শুনব কোনটা চান বলুন খয়লাল বাবুর দিকে চোখ টিপে ইঙ্গিত করে বলল না না সাধু বাবা আপনি ওই মেয়েটির হাতটি আগে দেখে নিন বাবা ইরানির হাত দেখার আগে তার মুখখানি এক দৃষ্টিতে দেখলেন কিছুক্ষণ তারপর হাতের দিকে তাকিয়ে নরম গলায় বললেন তোমার ভাই হারিয়ে গেছে তুমি পুলিশের সাহায্য নিয়ে তাকে খুঁজবে এই তো স্বাভাবিক তুমি আমার কাছে এসেছ কেন মা এমন সময় দেখা গেল কারা যেন হই হই করে ছুটতে ছুটতে এদিকে আসছে ঠিক সামনে সামনে লাফাতে লাফাতে ছুটে আসছে একজন লোক সে জোরে চিৎকার করে কি যেন বলছে তার পেছনে পেছনে আসছে ঘোমটা পড়া একজন বউ আর দু তিনটে বাচ্চা সামনের লোকটির খালি পা একটা ধুতি মাল কোচা মেরে পড়া সাধুবাবা ইরানির হাত দেখে প্রথম যে কথাটি বললেন তা শুনে সবাই চমকে গিয়েছিল তারপর কেউ কিছু বলার আগেই ওই গোলমালটা খুব কাছে এসে পড়ল। সাধু বাবা মুখ তুলে সেদিকে তাকালেন খালি পায়ে লোকটি ওরে বাবারে মরে গেলুম গেল গা জলে গেল বাবারে বলে চেঁচাতে চেঁচাতে এসে একেবারে হুড়মুড় করে সাধু বাবার সামনে আছড়ে পড়ল তারপর সাধু বাবার পা চেপে ধরে হাউমাও করে কাঁদে কাঁদে বলতে লাগলো বাঁচিয়ে দাও গো সাধু বাবা দয়া করো মরে যাচ্ছি আর সহ্য করতে পারছি না ইরানি যে সাধু বাবার সামনে বসে আছে তা লোকটা গ্রাহ্যই করল না লোকটা ইরানির গায়ে একবার ধাক্কা মারতেই ইরানি সংকুচিত সরে গেল খানিক দূরে সাধু বাবা গম্ভীর ভাবে লোকটিকে বললো আহ আমার পা ধরে টানছ কেন উঠে বসো কি হয়েছে ভালো করে খুলে বলো লোকটি খানিকটা মুখ তুলে বলল, সারা যাচ্ছে। আমি যাব সাধু বাবা পারছি পারছি না না শুতে মরে যাচ্ছি আপনি আমাকে হঠাৎ থেমে গেল লোকটি সে দারোগা বাবুকে দেখতে পেয়েছে এতক্ষণ তার মুখ যন্ত্রণায় কুকুরে ছিল এবার সেখানে ফুটে উঠল ভয়ের ছাপ সে হাত জোর করে বললো ক্ষমা করুন বাবু দয়া করুন আর দিন অপরাধ করব না যা করেছি তার জন্য করে দিন বাবু কোমরে দু হাত রেখে বেশ লোকটিকে লক্ষ্য করছিলেন তার ভুরু ও গোফ কাঁপছে ঠোঁটটা হাসি হাসি তিনি বললেন আগে যেন তোমায় দেখেছি দেখেছি মনে হচ্ছে লোকটি বলল আগে হ্যাঁ হ্যাঁ উজুর হ্যাঁ আমার নাম দেবী দাস হ্যাঁ আমি একবার মেয়াদ খেটেছি বড়োবাবু খুব খুশি হয়ে বললেন ঠিক ধরেছি ঠিক ধরেছি ডাকাতিরকে তাই না দেবীদাস বললেন হ্যাঁ আগে না সাইকেল চুরি বড়োবাবু বললেন ঠিক ঠিক একবার মেয়াদ খেটেও তো শখ মেটেনি আবার পরপর বেশ কয়েকটা সাইকেল চুরির খবর পেয়েছি দেবীদাস বলল আমি মরে যাচ্ছি দারোগা বাবু আমার চা আমরা ফেটে যাচ্ছে সারা গায়ে অসহ্য জ্বলুন বড়বাবু বললেন বেশ হয়েছে পাপের শাস্তি খয়াললাল এবারে এগিয়ে এসে বলল। দাঁড়ান দাঁড়ান অত সহজে কি পাপের শাস্তি হয় এর থেকে ঢের বড় বড় পাপই আমি দেখেছি ওর কি হয়েছে আগে শোনা যাক দেবীদাস মাটিতে শুয়ে পড়ে বলল আমি আর কথা বলতে পাচ্ছি না ঘুমটা বাথায় এবারে কেঁদে উঠলো বাচ্চা ছেলে মেয়েগুলো তাকিয়ে রইল ভয় পাওয়া চোখে সাধু বাবা বললেন ওকে নদীর জলে স্নান করিয়ে নিয়ে এসো দেখো তাতে যদি জ্বালা কমে একটা বাচ্চা ছেলে বলল সকাল থেকে তিনবার জান করেছে পুকুরে ডুব দিয়েছে সাধু বাবা তবু তার কমন্ডলু থেকে জল ছিটিয়ে দিতে লাগলেন লোকটার গায়ে তারপর খানিকটা মাটি ওর গায়ে ছড়িয়ে দিয়ে বলতে লাগলেন শান্তি 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 আর একটা হাত বুলিয়ে দিতে লাগলেন ওর গায়ে দেবীদাস ছটপট করতে করতে হঠাৎ একেবারে থেমে গেল ইরানি ভয় পেয়ে ভাবল লোকটা মরে গেল নাকি দেবীদাস একটু চোখ খুলে তাকালো ফিস ফিস করে বলল কমেছে হুঁ অনেকটা কমেছে খয়লাল ওর পাশে উবু হয়ে বসল তারপর তার চোখের দিকে চোখ রেখে জিজ্ঞেস করল কাল রাতে কোথায় চুরি করতে গিয়েছিলে সেখানে বুঝি জল বিচুটি গাচ্ছিল গায়ে বিচুটি লেগেছে দেবীদাস বলল আগে না বিছুটি লাগিনি সাধু বাবা বললেন বিছুটি হলে তো জল দিলে আরো বেশি জ্বালা করতো কেউ বোধ হয় ওকে বান মেরেছে ইরানি ভাবল বান মানে তো তীর লোকটার বুকে বা পিঠে তো তীর বিধে নেই সেরকম কোনো ক্ষতও নেই দেবীদাস বলল হ্যাঁ সাধু বাবা বান মেরেছে একটা ছোট ছেলে দ্বারোগাবু বললেন হ্যাঁ ছোট ছেলে কত ছোট খয়লাল বলল গোড়া থেকে সব শুনতে হবে ওহে দেবীদাস কাল রাতে কোথায় চুরি করতে গিয়েছিলে সেটা বললে না তো একদম সত্যি কথা বলবে সাধু বাবা মন্ত্র পড়ে তোমার ব্যথা কমিয়ে দিয়েছেন তুমি মিথ্যে কথা বললেই তিনি মন্ত্র ফিরিয়ে নেবেন সাধু বাবা লোকটার কপালে আর একবার হাত বুলিয়ে দিয়ে বললেন এবারে উঠে বসো লোকটি দারুণ অবাকভাবে সাধু বাবার দিকে তাকালো মাত্র দু তিন মিনিট আগেও সে যন্ত্রণায় ছটফট করছিল এখন আর তার কোনো ব্যথা নেই লোকটি উঠে বসতেই খয়লাল জিজ্ঞেস করল হ্যাঁ তারপর দেবীদাস একবার ঢোক গিলে বলল কাল রাতে রামবাবুর বাগানে গিয়েছিলাম পুকুরের ধারটায় বড়বাবু বললেন রামবাবুর বাগানবাড়ি থেকে কদিন আগেই একটা সাইকেল চুরি কাছে সেটা তোমারই কীর্তি আবার গিয়েছিলে কোনো কিছুর খোঁজে খয়লাল বলল আহা আপনি যেমন রোজ অফিস যান তেমনই ওকেও কাজে বেরোতে হয় তারপর পুকুর ধারে কি হলো দেবীদাস বলল পুকুর ধারে একটা ঝোপের মধ্যে লুকিয়েছিলাম সেই যে পুকুরটা সব জল শুকিয়ে গেছে সেই পুকুরটার ধারে খয়লাল জিজ্ঞেস করলো রাত তখন কটা তা বারোটা একটা হবে জানেনি তো ওই জায়গাটায় যখন তখন ঝড় বৃষ্টি হয় যখন তখন ঝড় বৃষ্টি হয় শুধু ওই জায়গাটায় তার মানে হ্যাঁ আপনি নতুন লোক তাই জানেন না আশেপাশে সব গ্রাম শুকনো খট অথচ এখানে তুমুল ঝড় বৃষ্টি এমন তো প্রায়ই হয় বড়বাবু বললেন হ্যাঁ একটু বেশি বৃষ্টি হয় বটে বড় অদ্ভুত ব্যাপার জিজ্ঞেস করলো তারপর দেবীদাস বলল কাল সন্ধেবেলাতেও তেমনই হয়েছিল আমি গেলুম বৃষ্টি থামবার পর ওখানকার যে রান্নার ঠাকুর সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে তার ঘরে আলো জ্বলে সেই জন্য আমি ঝোপের মধ্যে লুকিয়ে অপেক্ষা করছিলুম তারপর একসময় একটা খোকা বেরিয়ে এলো তার হাতে একটা টর্চ না কি যেন ছিল ঠিক দেখতে পাইনি তবে গোল মতন আলো জ্বলছিল বড়বাবু ইরানির দিকে তাকিয়ে বললেন এই তো তোমার ভাইয়ের কথা বলছে আমি ঠিক বুঝেছিলাম এই বেটাই সব গন্ডগোলের মূলে খয়লাল হাত তুলে দারোগাবুকে চুপ করার ইঙ্গিত করে বলল তারপর দেবীদাস বলল সেই খোকাটা জাদু মন্ত্র জানে বোধ হয় অতটুকু ছেলে কিন্তু একটু ভয় নেই আমার ওপর কি যে একটা আলো ফেললো অমনি আমার গায়ে জলুনি শুরু হয়ে গেল আমি আর তৃষ্টতে পারলুম না দারোগাবু বললেন ঠিকই তো করেছে সে তোর উচিত শাস্তি হয়েছে দেবীদাস বলল ও ছেলে আলো দিয়ে বান মারতে জানে ইরানি বলল না দীপু তো সেরকম কিছু জানে না দীপু টর্চ নিয়েও বেরোয়নি খয়লাল বলল ছেলেটা তোমাকে বান মারল তুমি তাকে কিছু বললে না তুমি তাকে উল্টে কিছু দিয়ে মারনি দেবীদাস বলল আগে না হুজুর আমি তখন নিজের জ্বালায় জ্বলছি এক দৌড়ে পালিয়ে গেলুম বড়বাবু ধমক দিয়ে বললেন সত্যি কথা বল ব্যাটা তুই ছেলেটাকে কি করলি দেবীদাস হাত জোর করে বলল সত্যি বলছি উজুর মা কালী দিব্যি আমি সে ছেলের গায়ে হাতও চোয়াইনি তাহলে সে ছেলে গেল কোথায় কেন সে ছেলে ও বাড়িতে নেই না সাধু বাবা আকাশের দিকে তাকিয়ে বললেন আবার মেঘ জমেছে এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে খয়লাল সাধু বাবার দিকে ফিরে বলল এবারে বলুন তো সাধু বাবা আপনি এই মেয়েটিকে দেখেই কি করে বললেন ওর ভাই হারিয়ে গেছে কাল রাত্রিরে ওর ভাই হারিয়ে গেলো আর আজ সকালেই ওর হাতের রেখায় সে কথা ফুটে উঠল বাবা বললেন হাত দেখে বলিনি ওর মুখ দেখে বুঝেছি খয়লাল আবার জিজ্ঞেস করলো ওর যে একটি ভাই আছে সেটা আপনি কি করে জানলেন সাধু বাবা বললেন আমি কি করে কি বুঝি তা তোমাকে বোঝাবো কি করে এমন সময় প্রচন্ড জোরে বজ্রপাতের শব্দ হলো তারপরই শুরু হলো বৃষ্টি ঝড়েরও শো শো শব্দ উঠলো সাধু বাবার ছোট্ট ঘরখানা ছাড়া কাছাকাছি আর কোথাও আশ্রয় নেওয়ার উপায় নেই সবাই সেই ঘরের মধ্যেই ঢুকল দেবীদাসের ছেলে মেয়ে দুটিকে শুধু দেখতে পাওয়া গেল না বাবাকে সুস্থ হয়ে যেতে দেখে তারা নদীর ধারে খেলতে চলে গেছে এর মধ্যে দেবীদাস তার ছেলে মেয়েকে ডেকে আনতে যাচ্ছিল দারোগাবু তার হাত চেপে ধরে বললেন হুম হুম তুমি যাবে না পালাবার মতলব করলে একেবারে মাথা গুঁড়ো করে দেব খয়লাল বলল আমি ডেকে আনছি বাচ্চা দুটোকে খয়লাল ওদের আনতে আনতেই ভিজে গেল একেবারে তারপরেই যেন শুরু হয়ে গেল প্রলয় কাণ্ড যেমন ঝড় তেমন বৃষ্টি প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে সাধু বাবার ছোট্ট ঘরখানা আকাশে উড়ে যাবে সকলে ঘাসা করে দাঁড়িয়ে রইল মাঝখানটায় এত জোর শব্দ হচ্ছে যে কথা বলারও উপায় নেই দারোগাবাবুর মুখখানা ভয় শুকিয়ে গেছে শুধু সাধু বাবার মুখে মৃদু মৃদু হাসি দীপুর মনে হলো সে যেন অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পর জেগে উঠল খুব আরাম লাগছে শরীরে কোথা থেকে যেন ফুরফুরিয়ে ঠান্ডা হাওয়া আসছে দীপু চোখ মেলে আকাশ দেখতে পেল ঝিকমিক করছে অনেক তারা আকাশ দিয়ে কি যেন উড়ে যাচ্ছে আবছা সাদা সাদা মতন দীপু কোথায় শুয়ে আছে সে মুখ ফিরিয়ে তাকালো একটা কোনো উঁচু ছাদ কিন্তু পাঁচিল নেই চারধারটা খোলা আর কোনো লোক নেই দীপুর ভুরু কুচকে গেল এটা কোন জায়গা সে এখানে এলো কি করে সে তো বর্ধমানের ঘোড়াডাঙ্গা গ্রামে গিয়েছিল জ্যাঠামশাইয়ের বাগানে সেখানে তো কোনো পাকা বাড়ি ছিল না দিদি কোথায় গেল তারপর দীপু ভাবলেও সে নিশ্চয়ই এখনো ঘুমিয়ে আছে আর স্বপ্ন দেখছে সে নিজের গালে জোরে একটা চিমটি কাটলো না স্বপ্ন নয়তো চিমটিতে বেশ লাগছে দীপু উঠে বসল সত্যি কোনো বেশ উঁচু আর পুরনো বাড়ির ছাদে সে ঘুমিয়েছিল এতক্ষণ এটা কার বাড়ি দীপুর এবারে একটু একটু করে মনে পড়ল মাঝরাতে দিদিকে কিছু না জানিয়ে সে ঘর থেকে বেরিয়ে এসেছিল কে যেন ডাকছিল তাকে কেউ চেঁচিয়ে তার নাম ধরে ডাকেনি দীপুর খালি মনে হচ্ছিল কেউ তার জন্য বাইরে অপেক্ষা করছে ঘর থেকে বেরিয়ে আসার পর একটা গোলমতন আলো তাকে পথ দেখিয়ে নিয়ে গেল পুকুরধারে দেখা হলো একজন মানুষের সঙ্গে ফর্সা মুখখানা মাথাটা চকচকে একটাও চুল নেই লোকটিকে দীপু আগে কখনো দেখেনি কিন্তু দেখা মাত্র লোকটিকে ভালো লেগে গিয়েছিল কিন্তু তারপর দীপু তো কোনো সিঁড়ি দিয়ে ওঠেনি তাহলে এই ছাদে উঠে এলো কি করে সে তো কোনো সিঁড়ি ভাঙেনি এত উঁচু একটা ছাদে সিঁড়ি দিয়ে উঠে এলে তা তার মনে থাকবে না দীপু আস্তে আস্তে গিয়ে ছাদের একপাশে উঁকি মারল তাকিয়েই তার মাথা ঘুরে গেল প্রায় অনেক নিচে টলটল করছে জল সেই জলে দুটো হাঁস ভাসছে এত ওপর থেকে মনে হচ্ছে একরত্তি পুতুলের মতন দীপু এবারে একটু ভয় পেয়ে গেল এটা তো বাড়ি নয় এটা তো একটা গম্বুজ এখানে কে তাকে আনলো সে আবার মুখ ফেরাতেই দেখল পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে সেই মুখ চকচকে টাক মাথা ঠোঁটে মৃদু মৃদু হাসি দীপুর বুকটা ধক করে উঠল একবার লোকটি তো এখানে ছিল না কি করে এলো কিন্তু লোকটির মুখ দেখে দীপুর ভয় কেটে গেল এই এইরকম মানুষ দেখলেই মনে হয় এদের কাছ থেকে কোনো আঘাত আসতে পারে না প্রথম দেখার সময় লোকটির গায়ে কি কিরকম পোশাক ছিল তা দীপুর ঠিক মনে নেই এখন ওর গায়ে একটা পাতলা গেরুয়ার আল খাল্লা লোকটি জিজ্ঞেস করল কেমন আছো দীপু ভালো ঘুম হচ্ছে তো দীপু বলল আপনি আপনি কে লোকটি বলল কেন আমায় চিনতে পারছো না আগে দেখুনি আমায় দীপু বলল হ্যাঁ দেখেছি কিন্তু আপনি কে তা তো জানি না লোকটি একটুক্ষণ চিন্তা করতে লাগলো তারপর আপন মনে বলতে লাগলো আমার একটা নাম থাকা দরকার তাই না ঠিকই তো নইলে আমায় ডাকবে কি করে তাহলে ধরো আমার নাম ডমরুনাথ দীপু বলল ধরো বলছেন কেন এটা আপনার আসল নাম নয় আপনার অন্য নাম আছে লোকটি বলল আমার অনেকগুলো নাম এক এক জায়গায় এক এক রকম তুমি আমাকে ডমরুনাথ বলেই ডেকো কিংবা ডমরুজি নাম নিয়ে আর মাথা ঘামাতে ইচ্ছে করলো না দীপুর সে জিজ্ঞেস করল আমি এ কোথায় এসেছি ডমরুজি বললেন তুমি তুমি একটা আম বাগানে শুয়ে আছো আমবাগান কি বলছেন আপনি এটা তো গম্বুজে চুরো ডমরুজি তার ঠোঁটের হাসিটা সারা মুখে ছড়িয়ে দিয়ে বলল এটা তো তুমি স্বপ্ন দেখছো আমাকেও তুমি স্বপ্নেই দেখছো জানো তো দীপু বলল স্বপ্ন আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন আমি চিমটি কেটে দেখলাম ব্যথা লাগছে স্বপ্নে বুঝি ব্যথা লাগে না স্বপ্ন দেখে কত লোক ভয় পেয়ে কাঁদে তা জানো আমি আর স্বপ্ন দেখতে চাই না আপনি আমার স্বপ্ন ভাঙিয়ে দিন ঠিক আছে ডমরজি ডান হাতখানা বাড়িয়ে দীপুর দু চোখ ঢেকে দিল তারপরে দীপু আবার চোখ মেলে দেখল দিনের আলো ঝলমল করছে তার মাথার ওপর একটা মস্ত আম গাছ ডাল পালা মেলে আছে পাখি ডাকছে অনেক দূরে একটা গরুর ডাকও শোনা গেল এখানেও তার পাশে বসে আছে ডমরুজি কিন্তু তার গায়ের আলখাল্লাটার রং সাদা চোখে সোনালি ফ্রেমের চশমা দীপু এত অবাক হয়ে গেছে যে কথা বলতে পারছে না ডমরুজি মিষ্টি করে বলল কি দীপু উঠো সকাল হয়ে গেছে আর কত স্বপ্ন দেখবে দীপু ধর্ম করে উঠে বসে দেখল সত্যি সে একটা আম আমবাগানে শুয়েছিল কোথায় সেই গম্বুজ কোথায় সেই জলের উপর পুতুলের মতন হাস এই আমবাগানেই বাসে এলো কি করে দমনরাথ বলল আমার সঙ্গে কিন্তু তুমি নিজের ইচ্ছাতেই এসেছো আমি তোমায় ধরে আনিনি মনে আছে তো দীপু ঘাড় হেলালো তুমি ঘুমের ঘরে বাইরে চলে এসেছিলে পুকুর আমার সঙ্গে যখন তোমার দেখা হলো তখনও তুমি ঘুমিয়েছিলে স্বপ্নের মধ্যে আমার সঙ্গে দেখা হলো আমি তোমার স্বপ্ন ভাঙিয়ে দিলুম তারপরেও তুমি আমার সঙ্গে আসতে চাইলে মনে পড়ে দীপু আবার মাথা হেলালো তা ঠিক মনে পড়ছে না কিন্তু এই লোকটি যে সত্যি কথা বলছে তাতে তার কোনো সন্দেহ নেই আবার বলল। তুমি যে আমার সঙ্গে চলে এসেছ এখানে তোমাকে ঘন ঘন স্বপ্ন দেখতে হবে আমি বাইরে থাকতে পারি বেশিক্ষণ না তার মানে সে তোমাকে অনেক ব্যাপার এক কথায় তো বোঝানো যাবে না পরে একটু একটু করে বুঝবে তোমার বাড়ির জন্য মন কেমন করছে তোমার দিদি তোমার জন্য চিন্তা করবে আপনি কে আমার নাম যে বললুম তোমাকে ডমরুজি বলে ডাকবে নামটা তো জানলুম কিন্তু আপনি কে আপনি আমার নাম জানলেন কি করে নাম জানা আর শক্ত কি বলো অন্য কেউ তোমার নাম ধরে ডাকলেই তো সেটা আমি শুনে নিতে পারি আপনাকে আমি আগে কখনো দেখিনি কিন্তু খুব চেনা চেনা লাগছে বোধহয় আগে কখনো স্বপ্নে দেখেছো। তাছাড়া তোমার চোখটা অন্যরকম তুমি অমন অনেক কিছু দেখতে পাও যা অন্যরা পায় না তাই না হ্যাঁ এরকম হয় সে কথা আমি অন্য কারুকে বলতে পারি না তোমার সঙ্গে আমার একটা বিশেষ দরকার আছে তুমি যে আমার সঙ্গে আসতে চেয়েছ তাতে আমি খুব খুশি হয়েছি অনেকেই আমাকে দেখলে ভয় পায় কেন আপনাকে দেখলে ভয় পাবে কেন ভাবে আমি বুঝি কোনো অলৌকিক প্রাণী আর অলৌকিক হলেই ভয়ের ব্যাপার আপনি ঠিক কে তা আমি পর্যন্ত বুঝতে পারছি না কিন্তু আমার ভয় করছে না তুমি যে অন্য রকম আমি কে তা জানলেও চলবে এখন একটা দরকারি কথা শোনো তুমি আর তোমার দিদি তোমাদের জ্যাঠামশাই খুঁজতে এসেছ তো হ্যাঁ তিনি কোথায় আছেন আমি জানি কিন্তু তিনি ফিরে যেতে চাইছেন না ফিরে যেতে চাইছেন না না সেটাই তো মুশকিল খুব তীব্রভাবে ফিরতে না চাইলে কেউ যে ফিরতে পারে না এখান থেকে তুমি তোমার জ্যাঠামশাইকে একটু বোঝাবার চেষ্টা করবে আমার বাবা যে খুব ব্যস্ত হয়ে উঠেছেন যে কোনো খবর পাওয়া যাচ্ছে না আপনি জানেন তিনি কোথায় আছেন তুমি যাবে সেখানে এক্ষুনি ভালোই হলো আমি তো আর এখানে বেশিক্ষণ থাকতে পারতুম না সেখানে চলো সেখানেই আবার তোমার সঙ্গে কথা হবে ওই দেখো ঝড় উঠে গেল এক্ষুনি বৃষ্টি নামবে এই এক ঝঞ্ঝাটা আমাকে নিয়ে হঠাৎ হঠাৎ বৃষ্টি সেটা আপনার জন্য ওসব কথা পরে চোখ বুঝো দীপু চোখ বুঝল তারপর যেন আবার অনেক সময় কেটে গেল দীপু এবার স্পষ্ট বুঝতে পারছে যে সে আবার স্বপ্ন দেখতে শুরু করেছে সে দেখতে পাচ্ছে একটা নদী তার তীরে একটা বাঁধানো ঘাট নদীর জলে ঢেউ উঠছে ঘন ঘন জলের ওপর রোদ পড়ে চিকচিক করছে কয়েকটা চিল ঘুরে ঘুরে ডাকছে ঘাটের কাছে জলে পা ডুবিয়ে বসে আছে একজন মানুষ দেখা মাত্র দীপু চিনতে পারল তার জ্যাঠামশাইকে দীপু যেন আকাশ থেকে আস্তে আস্তে নিচে নামছে ঠিক প্লেন থেকে প্যারাসুটে নামার মতন যদিও দীপুর মাথায় প্যারাসুটে ছাতা নেই দীপুর ঠিক পায়ের তলাতেই নদী যদিও নদীতে বেশি জল নেই তবু সে নদীতেই পড়বে দীপু একটু একটু করে বুঝতে পারছে সবই সে স্বপ্নে দেখছে এখন তার কোনো বিপদ হবে না কিন্তু নদীর খুব কাছাকাছি এসে দীপুর শরীরটা দুলতে লাগল যেন সুতো দিয়ে ঘুড়ি টানার মতন কেউ এসে তাকে অন্যদিকে টানছে জলের ওপর থেকে সরে গিয়ে দীপু চলে এলো পাড়ের দিকে তারপর তার শরীরটা একটা গাছে আটকে গেল সেই গাছের ডাল ভালো করে ধরবার আগেই দীপু ঝুপ করে পড়ে গেল মাটিতে এবার পেজ চড়ে তার পায়ে ব্যথা লাগল সে উফ করে শব্দ করল ডমরজি তো ঠিকই বলেছিলেন স্বপ্নেও ব্যথা লাগে দীপুর উফ শুনে নদীর ধারে পা ঝুলিয়ে বসে থাকা জ্যাঠামশাই মুখ ফিরিয়ে তাকালেন তারপর এক গাল হেসে বললেন এই দীপু এদিকে আয় আয় তাড়াতাড়ি জলের মধ্যে তাকিয়ে দেখ জ্যাঠামশাই দীপুকে দেখে একটুও অবাক হলেন না এমনভাবে কথা বললেন যেন দীপুর সঙ্গে তার খানিকটা আগেও দেখা হয়েছে দীপু জ্যাঠামশাইয়ের কাছে চলে আসতেই তিনি বললেন দেখ দেখ কি সুন্দর দীপু নদীর জলের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না জ্যাঠামশাই বললেন ভালো করে তাকিয়ে দেখ দু রকম রং দেখতে পাচ্ছিস না আমরা সব সময় এক এক জায়গার জলে শুধু এক একরকম রং দেখি তাই না এখানে দেখ নদীর জলে দু রকম রং দীপু প্রথমে ভাবল জলের আবার রং কি সমুদ্রের জল নীল রঙের দেখায় বটে কিন্তু বাকি সব জল তো জল রং সে বললো জ্যাঠামশাই আমি তো কোনো রং দেখতে পাচ্ছি না জ্যাঠামশাই বললেন পাচ্ছিস না ও তুই একেবারে নতুন এসেছিস তো তোর চোখ এখনো ঠিক খোলেনি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি ওপরে হালকা সবুজ সবুজ জল তার নিচে একেবারে গাঢ় হলুদ ওই যে একটু দূরে একটা বক বসে আছে ওটার রঙ তুই কি দেখছিস দীপু বলল সাদা জ্যাঠামশাই বললেন এ হে তোর তো চোখ তাহলে একেবারেই খোলেনি সাদা রঙের মধ্যে সাতটা রং লুকিয়ে থাকে জানিস তো দীপু ফুরো কুচকে জিজ্ঞেস করল। সাদা রঙের মধ্যে না কালো রঙের মধ্যে জ্যাঠামশাই সে কথার উত্তর না দিয়ে বললেন আমি ওই বকটার গায়ে পরিষ্কার সাতটা রং দেখতে পাচ্ছি ঠিক রামধনুর মতন বকটা একটা রামধনু রঙের জামা পরে আছে এটাই তো এখানে আসার মজা এবারে দীপু একটু ভয় পেয়ে গেল জ্যাঠামশাই এসব কি কথা বলছেন উনি পাগল হয়ে যাননি তো এই সময় আরেকটি লোক নদীর ঘাটের দিকে নেমে এলো দীপু তাকিয়ে দেখল সে লোকটা ডমরজি নয় একজন অচেনা মানুষ মালকোচা মেরে ধুতি পড়া খালি গা বুকে পইতে লোকটি দীপুর কাজ ঘেসে চলে গেল দীপুকে দেখতে পেল না সে জ্যাঠামশাইয়ের দিকেও তাকালো না জলে নেমে পা ধুতে লাগল জ্যাঠামশাই বললেন লোকটা জল ভাঙছে দেখছিস কাঁচ যেমন ভাঙে সেরকম জলও ভাঙে দেখ কি রকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দীপু সেদিকে নজর দিল না সে অবাক ভাবে চেয়ে রইল বইতে পড়ার লোকটির দিকে জ্যাঠামশাইয়ের কথা শুনেও লোকটি ফিরে তাকালো না ও কি জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ শুনতে পাচ্ছে না জ্যাঠামশাই বললেন তুই আমায় পাগল ভাবছিস তো প্রথম প্রথম ওরকম হয় আমি নিজেকেই পাগল বলে সন্দেহ করেছিলাম এখন সব বুঝেছি তুই যা ভাবছিস ঠিক তাই ওই লোকটা আমাদের দেখতেও পাচ্ছে না আমাদের কথাও শুনতে পাচ্ছে না আমরা তো স্বপ্নের মধ্যে এখানে এসেছি কিন্তু ও লোকটা সত্যি সত্যি এসেছে স্বপ্ন আর বাস্তব পাশাপাশি বুঝলি দীপু চুপ করে রইল সে বুঝতে পারছে না আবার সে চমকে উঠল কোথা থেকে হঠাৎ এসে উদয় হলেন সেই মানুষটি সেই গোলগাল চেহারা চকচকে টাক মাথা ঠোঁটে মিটি মিটি হাসি শুধু তাই নয় ইনি দাঁড়িয়ে আছেন জলের উপর ডমরজি বললেন এই দেখো দীপু তোমার ফিরতে চাইছেন না জ্যাঠামশাই বললেন না 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 ফেরার কথাই ওঠে না দীপু বুঝি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে দীপু বলল বাবা খুব ব্যস্ত হয়ে উঠেছেন অনেক দিন আপনার কোনো খবর পাইনি জ্যাঠামশাই বললেন এই তো মুশকিল এখান থেকে কিছুতেই খবর পাঠানো যায় না এই যে লোকটা জলে পা ধুচ্ছে তুই ওর সামনে গিয়ে হাজার গলা ফাটিয়ে চিৎকার কর তবু ও তোর কথা শুনতে পাবে না এখান থেকে চিঠিও লেখা যায় না তোর বাবা কদিন একটু চিন্তা করবে তারপর ঠিক হয়ে যাবে মরে যাওয়ার চেয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়া অনেক ভালো তাই না ভাবে কোনো একদিন ফিরে এলেও আসতে পারে দীপু জিজ্ঞেস করলো এখন ফিরে যাবেন না কেন এটা কোন জায়গা জ্যাঠামশাই আর ডমজি দুজনেই একসঙ্গে হো হো করে হেসে উঠলেন জ্যাঠামশাই বললেন এটা কোনো জায়গাই নয় আমরা তো কোনো জায়গায় থাকি না আমরা একটা স্বপ্ন থেকে আর একটা স্বপ্নতে চলে যাই ডিপু জিজ্ঞেস করল আমরা কতক্ষণ স্বপ্ন দেখব জাগব না আমাদের খিদে টিদে পাবে না জ্যাঠামশাই বললেন ওসব কিছু চিন্তা নেই রে এখানে স্বর্গ কাকে বলে জানিস তো আকাশের ওপারে যে স্বর্গ সেখানে কোনোদিন যাবো কি না জানি না কিন্তু এই যে স্বপ্নের জগতে চলে এসেছি এখানকার শোক স্বর্গের চেয়ে কিছু কম নয় সবই এই দীনবন্ধুর দয়াতে হয়েছে দীপু জিজ্ঞেস করল দীনবন্ধুকে ডমরজি বললেন ওটাও আমারই নাম শোনো দীপু তোমার জ্যাঠামশাই খুব খুশি মনে এখানে আছেন বটে কিন্তু আমি মোটেই এই অবস্থায় থাকতে চাই না আমি ফিরে যেতে চাই আটকে গেছি কিছুতেই ফিরতে আমি পারছি না মহাভারতে অভিমন্যুর কাহিনী মনে আছে তোমার অভিমন্যু যে এমন চক্র মধ্যে ঢুকে পড়ে আর বেরোতে পারিনি আমারও হয়েছে সেই দশা জ্যাঠামশাই হাসতে হাসতে বললেন বেশ হয়েছে ভালো হয়েছে ভাগ্যিস আপনার এরকম হয়েছিল তাই আমরাও এরকম মজা করতে পারছি নম্রজি বললেন বিপু তোমার জ্যাঠামশাইয়ের কিন্তু সে অবস্থা নয় অর্থাৎ আমার মতো নয় উনি ইচ্ছে করলে ফিরতে পারেন কিন্তু উনি যে ফিরতে চাইছেনই না বেশিদিন থাকলে শেষ পর্যন্ত ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে জ্যাঠামশাই বললেন যাক বন্ধ হয়ে ফিরে গিয়ে কে আবার টাকা পয়সার হিসেব হিসেব আর পেয়ারা লেবুর হিসেব করতে চায় হঠাৎ আকাশটা কালো হয়ে মেঘের গরু গরু শোনা গেল বললেন আমার এখানে সময় হয়ে গেছে এই আর চারা সর্বক্ষণ দৌড়দৌড়ি তোমরা আমার সঙ্গে যাবে না আম ফিরবে জ্যাঠামশাই বললেন আপনার সঙ্গে যাব আপনার সঙ্গে ডমরুজি নিচু হয়ে খানিকটা জল তুলে ছিটিয়ে দিলেন ওদের দুজনের গায়ে সঙ্গে সঙ্গে দীপুর চোখ বুঝে এলো সে বুঝতে পারল আবার সে দুলতে দুলতে কোথাও চলে যাচ্ছে সত্যি যাচ্ছে না স্বপ্নের মধ্যে এক স্বপ্ন থেকে আর এক স্বপ্নের দিকে যাত্রা একটু পরেই আবার আপনা আপনিই দীপুর চোখ খুলে গেল এবারে সে দেখতে পেল একটা রাস্তা দুপাশে বড় বড় বাড়ি কোনো বাড়ির নিচে দোকান ঘর রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে সাইকেল রিকশা মোশের গাড়ি অনেক রকম শব্দ কিছুতেই বিশ্বাস করা যায় না যে এটা স্বপ্ন ঠিক মনে হচ্ছে যেন কোনো ছোটোখাটো শহরের রাস্তায় সে দাঁড়িয়ে আছে দীপু কাছাকাছি কোথাও জ্যাঠামশাইকে দেখতে পেল না ডমরজ কেউ না এখানে সে একা একা এলো কেন এরপর সে কি করবে রাস্তার কোনো লোক তার দিকে তাকাচ্ছে না দীপু তাহলে অদৃশ্য মানুষ সে দ্য ইনভিজিবল ম্যান নামে একটা বই পড়েছিল যাতে একজন বৈজ্ঞানিক অদৃশ্য হবার উপায় শিখে গিয়েছিলেন তার শরীরটা কাঁচের মতন হয়ে গিয়েছিল সারা গায়ে ব্যান্ডে জড়িয়ে তিনি একটা হোটেলে না গেস্ট হাউসে উঠেছিলেন সেই লোকটির জীবন তো খুব দুঃখের তারপর দীপু বুঝতে পারলো সে শুধু সিনেমার মতন এই রাস্তাটা দেখতে পাচ্ছে সে নিজে এখানে নেই সে শুয়ে আছে অন্য কোথাও রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে অথচ তার গায়ে লাগছে না এ কখনো হয় এবারে তার পাশেই ডমরুজিকে আবার হাজির হতে দেখে দীপু একটু অবাক হল না দীপু জিজ্ঞেস করল চ্যাঠামশোই কোথায় ডমরুজি বললেন তিনি তো অন্য স্বপ্নতে চলে গেলেন তোমরা দুজনে তো একসঙ্গে একটা স্বপ্ন সঙ্গে আর দেখা হবে না হতে পারে আবার দুজনে কিছুক্ষণ ঘুরতে ঘুরতে এক জায়গায় আসতে পারো আমায় জাগিয়ে দিন হ্যাঁ সেই কথাটাই তোমাকে জিজ্ঞেস করতে এসেছি তোমার জ্যাঠামশাইয়ের সঙ্গে তো কথা বলে দেখলে উনি গোয়ার তুমি করছেন যেতে চাইছেন না তুমি ফিরে যাবে তাহলে ব্যবস্থা করে দিচ্ছি আমি একা ফিরে যাব হ্যাঁ তাছাড়া আর উপায় কি দীপু মাথা নেড়ে বলল না জ্যাঠামশাইকে খোঁজার জন্যই তো এসেছি ওকে না নিয়ে আমি কিছুতেই ফিরে যাব না নম্রজি ব্যস্তভাবে বললেন অত যদি না ফেরার কথা বলতে নেই তাতে বিপদ হতে পারে শুনছিলেন শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কালো পর্দার ওদিকের তৃতীয় পর্ব খুব তাড়াতাড়ি ফিরব চতুর্থ ও শেষ পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন নমস্কার